এনসিআরবি রিপোর্টে তথ্যের কারচুপি, সত্যের মাথায় মিথ্যের টুপি, আরটিআর রিপোর্ট তুলে ধরে এভাবেই কটাক্ষ ছুঁড়েছেন তথ্যকর্মীরা। নথি পরিসংখ্যান সামনে রেখে দাবি, নারী ও শিশু পাচারে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে, বাংলার মেয়ে এ লজ্জা রাখবে কোনখানে? অ্যাসিড অ্যাটাকেও বাংলা প্রথম, এমনটাই বলছে আরটিআই। এদিকে এনসিআরবিতে রাজ্যের দেওয়া তথ্যে রাজনৈতিক হিংসা 9টি, আরটিআই বলছে 22 জুন পর্যন্ত সংখ্যা 55টি। এনসিআরবিতে রাজনৈতিক খুন 0, আরটিআই বলছে 2। তাহলে ঝালদা তপনকান্দু হত্যাকাণ্ড আর বকটুয়ে ভাদু শেখ হত্যাকাণ্ড কি অপরাধের খতিয়ান থেকে ব্যানিশ? প্রশ্ন তুলছেন আরটিআই কর্মীরা। মন্ত্রী বলছেন এনসিআরবি রিপোর্ট তো ভুল কথা কয় না। পরপর 3 বছরে নিরাপদ শহর কলকাতা, ক্রমেই সিটি অফ জয়ে কমেছে অপরাধের খতিয়ান। 2022 নাকি প্রতি লক্ষ মানুষে নথিভুক্ত অপরাধ সংখ্যা 86.5 বলছেন মাননীয় মন্ত্রী। মন্ত্রীর দাবি 2021 নাকি এই সংখ্যা ছিল 103, অর্থাৎ এনসিআরবিতে দেওয়া তথ্যে বাংলা গুড বয়, আদতে আসলে গোপন গোপন খেলা জাগলারি জারি কয়, এমনটাই অভিযোগ বিরোধীদের। একবার শুনুন কি বললেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। গতকালকে যে এনসিআরবি ডেটা 2022 যে ডেটাটা এসছে, এবং আবারও এই তৃতীয়বার কলকাতাকে সবচেয়ে নিরাপদ শহর এই ডেটা থেকে দেখা যাচ্ছে, অপরাধের যে সংখ্যা সেই সংখ্যাটা কমেছে গত বছর থেকে, অর্থাৎ কলকাতা তার নিজের রেকর্ডটাকেও আরও শোধরাচ্ছে। আর এইটা 1 লক্ষ পপুলেশন জনসংখ্যার উপরে যে সংখ্যাটা এসছে, এই বছর কটা কেস হয়েছে, এই 86.5 কেস হয়েছে পার ল্যাখ পপুলেশনে, এবং গেল বছর এটাই ছিল 103। প্রায় 18টি শহর, এই 18টি শহর তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং এই কগনিজেবল অফেন্সেস এবং অপরাধের সংখ্যা এইটা ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছে, তাতে কলকাতা একবারই সবচেয়ে নিরাপদ। যে অপরাধগুলো যেখানে আইপিসি এবং স্পেশাল কিংবা অন্যান্য কোর্ট লসগুলো চলে আসে, আমরা বলি যে যারা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে বাংলাকে কালিমালিপ্ত করেন, কলকাতাকে কালিমালিপ্ত করেন, ল অ্যান্ড অর্ডার নিয়ে অনেক কিছু বলেন, তারাও বলুক যে এই ডেটা তো আমাদের মন গড়া কথা নয়, এটা এসছে একবারই এনসিআরবি থেকে, তাদের কি বক্তব্য? মমতা সরকারের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থাকা এই মন্ত্রীর গলায় আত্মবিশ্বাস শুনলেন তো, উল্টে বিরোধীদের খোঁচা দিতেও পিছপা হননি তিনি। কিন্তু এনসিআরবি আর আরটিআই তথ্যে একবার চোখ বোলান, তাহলেই বুঝবেন গোড়ায় কতটা গলদ। এনসিআরবি রিপোর্টে 2021 রাজ্যের পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যা 1, কিন্তু তথ্য জানার অধিকার আইনে সেই সংখ্যা 2। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অধীনে পুলিশ হেফাজতে মৃত্যু 1 আর কৃষ্ণনগর পুলিশে মৃত্যু 1 জনের, এমন যাই আরটিআই তথ্যে উল্লেখ। আরটিআই তথ্যে শেষ 5 বছরে অ্যাসিড আক্রমণে বাংলা 1 নম্বরে। শুধু গত বছরেই অ্যাসিড আক্রমণের সংখ্যা 34, এবছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 48, আরটিআই তথ্যে এমনটাই উল্লেখ। শুধু অ্যাসিড আক্রমণ নয়, নারী শিশু পাচারে ফার্স্ট বয় বাংলা, এমনটাই আরটিআই তথ্যে দাবি। শেষ 5 বছরে 1,70,000 নারী নিখোঁজ, নিখোঁজদের মধ্যে পাচার কয়েক হাজার নারী। তারপরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য বিকৃত বা গোপন করে আইন শৃঙ্খলা নাগরিক নিরাপত্তার মাপকাঠিতে নিজেদের ফার্স্ট বয় দাবি করছে নবান্ন, এমনটাই অভিযোগ আরটিআই কর্মী বিশ্বনাথ গোস্বামী। কিভাবে অপরাধের খতিয়ানে কারসাজি চলে, মোবাইল চুরির প্রসঙ্গ তুলে জানালেন বিশ্বনাথ গোস্বামী। চুরি ছিনতাই হওয়া মোবাইলকে হারিয়ে যাওয়া মোবাইল ঘোষণা করে মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দেয় কলকাতা পুলিশ, অভিযোগ বিশ্বনাথ গোস্বামীর। পশ্চিমবঙ্গের কলকাতাতেই যদি আপনি ক্রাইম স্ট্যাটিস্টিক যদি এভাবে দেখেন যে কীভাবে ম্যানিপুলেট করা হয়, সেখানে আপনি দেখতে পাবেন যে এত মোবাইল ফোন চুরি হয়, দেখায় ওরা সব ছিনতাই, চুরি এবং রাহাজানির, অথচ তারা দেখায় হারিয়ে গেছে, একটাও এফআইআর হয় না, সব জিডি হয়। অতএব তারা এনসিআরকে জানাচ্ছে না, হার্ট অফ দ্য সিটিতে কানে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন ছিনতাই হয়েছে। যখন থানায় যাওয়া হলো, থানায় গিয়ে বৌবাজার থানা, থানায় গিয়ে বলা হচ্ছে যে কোনো এ ধরনের কোনো কমপ্লেন নেওয়া যাবে না, আপনাকে আমাদের এখানে ফর্ম আছে ওটা ফিল আপ করে জমা দিতে হবে, নিয়ে যান গিয়ে আপনি ওটাকে জেরক্স করুন, জমা দিয়ে যান। কী লেখা আছে? মিসিং, মোবাইল মিসিং।
আর রাজ্যে কলকাতার ডিসিরা হাসতে হাসতে মোবাইল ফোন ফিরিয়ে দেয়, এই যে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিলাম, অথচ প্রত্যেক কটা চুরি এবং ছিনতাইয়ের মেটেরিয়াল, কোনো কেস রুজু হয় না। তাহলে কলকাতা কেন সেফেস্ট সিটি হবে না? তো লন্ডনকে ছাড়িয়ে যাবে এরপরে, এখন সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া, এরপরে বলবে সেফেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, সামনে নেক্সট হয়তো ডিক্লেয়ার হয়ে যাবে যে এত কোনো ক্রাইম নেই, ক্রাইম ফ্রি স্টেট, ক্রাইম ফ্রি সিটি, তা হবে? এই যদি সিচুয়েশন হয় তাহলে তো আগামী দিনে তো মানে রাজ্যের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। এবার জানুন কি এই আরটিআই বা তথ্যের অধিকার আইন। 2005 প্রথম ইউপিএ আমলে তথ্যের অধিকার আইন পাশ হয় সংসদে। স্বচ্ছতা আনতে এবং ভারতের নাগরিকদের সময় উপযোগী তথ্য সরবরাহের উদ্যোগে তথ্য অধিকার আরটিআই আইন, যার অধীনে সরকারি তথ্যের জন্য নাগরিকদের আবেদনের জবাব দেওয়া সমস্ত সরকারি বিভাগের জন্য বাধ্যতামূলক। এনসিআরবি রিপোর্ট কি? ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, এনসিআরবির উদ্দেশ্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির জন্য অপরাধ এবং অপরাধীদের উপর নিরাপদ ভাগযোগ্য জাতীয় ডেটাবেস তৈরি এবং বজায় রাখা এবং জনসেবা প্রদানের জন্য তাদের ব্যবহার প্রচার করা। জাতীয় পর্যায়ে অপরাধের পরিসংখ্যান সংগ্রহ ও প্রক্রিয়াকরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে অপরাধ ও অপরাধীদের তথ্য ক্লিয়ারিং হাউস। আইটি অ্যাপ্লিকেশনের উন্নয়নে নেতৃত্ব দেওয়া এবং সমন্বয় করা এবং পুলিশ সংস্থাগুলির জন্য একটি সক্ষম আইটি পরিবেশ তৈরি করা। সব অপরাধীর আঙুলের ছাপের জাতীয় ভান্ডার স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো এবং স্টেট ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে অটোমেশনের মূল্যায়ন, আধুনিকীকরণ এবং প্রচার করা। তথ্য প্রযুক্তি এবং ফিঙ্গারপ্রিন্ট সায়েন্সে পুলিশ বাহিনীতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি। ক্যালকাটা নিউজ।